ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অব জেএন বিএসটি স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সলভ তো আজকে আমরা জহর নবোদয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্রে অঙ্ক কেমন ধরনের হতে পারে সেই বিষয়ে স্যাম্পেল কোয়েশ্চেন সলভ করছি তো স্যাম্পেল কোয়েশ্চেন আমাদের কুইকেল চ্যানেলে আগেও দুটো আপলোড করা আছে আজকে তিন নম্বর ভিডিও আপলোড করা হচ্ছে তো আগের ভিডিওগুলো যারা দেখুন তারা আমাদের এই চ্যানেল থেকে একবার দেখে নেবে আর আজ আমরা স্যাম্পল কোশ্চেন পেপার থ্রিতে দেখব কিছু জটিল এবং কঠিন সমস্যা কত সহজে বুদ্ধি অ্যাপ্লাই করে অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় অল্প সময় এবং সঠিক অ্যান্সার এই দুটো বিষয় বারবার আমি তোমাদেরকে বলে থাকি কারণ কম্পিটিটিভ এক্সামে বসে তোমাকে অল্প সময়ের মধ্যে যত বেশি প্রশ্নের উত্তর তুমি করতে পারবে ততই তুমি সফলতার পথে এগিয়ে যাবে তাও আমরা স্যাম্পেল কোয়েশন পেপার থ্রিতে কুড়িটি অঙ্ক নিয়ে আলোচনা করব একচল্লিশ দাগ থেকে শুরু করে ষাট পর্যন্ত এই কুড়িটি সমস্যার সমাধান করব যে সমস্যাগুলি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ফাইনাল এক্সাম আর কিছুদিন পরেই সেখানে হয়তো এই ধরনের প্রশ্নই তুমি পেয়ে যাবে এবং এই এপিসোডটি দেখার পর তুমি যদি ঠিক ঠিকভাবে এইগুলোকে প্র্যাকটিস করো তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে অনেক হেল্প পাবেই পাবে তো আমরা একচল্লিশ দাগ থেকে শুরু করব সমস্যার সমাধান করা এবং সমস্যাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখব তার আগে কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে তুমি আগেই পেয়ে যাবে আর কালো রঙের বেল বাটনটি প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে তো একচল্লিশ দাগে দেখছি পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তরকে আঠেরো দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে দেখো বোঝো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা এই যে দুটো সংখ্যা এই বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে অন্তর পাওয়া যায় তারপরে তাকে আঠেরো দিয়ে ভাগ করতে হবে অবশিষ্টটা নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা কিছুটা এগিয়ে যাব যে আমাদের সময় নষ্ট হবে না কেমন যে পাঁচ অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার অন্তর যেটা সেটা আমরা জানি আটের পরে চারটে নয় যদি পাঁচ অঙ্কের বলে যদি বলে ছয় অঙ্কের আটের পরে পাঁচটা নয় যদি বলে সাত অঙ্কের আটের পরে ছটা নয় তাহলে আটের পরে পাঁচটা নয় এই পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তরেকে আঠেরো দিয়ে ভাগ করো আঠেরো দিয়ে এই ভাগটা তোমাকে করতেই হবে ভাগ করার সময় আমরা দেখব যে ভাগ ফল চার নয় 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 এটা হচ্ছে আর অবশিষ্ট থেকে যাচ্ছে সতেরো তাহলে আমরা বলবো যে সতেরো হবে সঠিক অ্যান্সার টিন এবার চলে আসবো ফর্টি টু দেখে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কয়টি বোঝো বিষয়টা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় তো এখানে বলা হয়নি যে নয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কয়টি তাহলে একদম ইজি হয়ে যেত তো এই যে ভাষার চাতুর্য এর জন্য কিন্তু অনেক সময় আমরা অঙ্ক বুঝতে পারি না এবং সেই অঙ্কটি আমরা জানা অঙ্ক করতে পারি না তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় নয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কতগুলি আছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে নয় অককে নয় নয় দুগুণে আঠেরো তিন অঙ্ক সাতাশ এভাবে চলবে তার মধ্যে নয় অককে নয় এটা এক অঙ্কের সংখ্যা নয় দুগুণে আঠেরো এখান থেকে দুই অঙ্ক শুরু নয় এগারো নিরানব্বই এই পর্যন্ত দুই অঙ্ক রয়েছে নয় এগারো নিরানব্বই নয় বারো একশো আট ওটা তিন অঙ্কের হয়ে গেল তাহলে নয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা আঠেরো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত অর্থাৎ নয় এগারো নিরানব্বই তার মধ্যে একটা বাদ যাচ্ছে নয় অঙ্কের নয় তাহলে এগারো থেকে এক বিয়োগ করলে দশটি পাব সংখ্যা যারা দুই অঙ্কের এবং নয় দ্বারা বিভাজ্য ফর্টি থ্রি আগে দেখো দুটি সংখ্যার সমষ্টি পাঁচ হাজার ছয়শো বারো এবং অন্তর চারশো বারো হলে সংখ্যা দুটি কত কত তো ক্ষেত্রে আমরা আগে আমাদের বেসিক ক্লাসেও আলোচনা করেছিলাম সেটা কি যে যদি দুটি সংখ্যা সমষ্টি থাকে এবং অন্তর থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ওই সমষ্টি আর অন্তরের যোগফলকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে সমষ্টি থেকে অন্তরকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো করে আমরা দু ছশো পেলাম তাহলে এই যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি যে নির্ণয় করলাম এটাকে আমার ঠিক হলো প্রুফ করে নাও বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটিকে বিয়োগ করে দেখলাম যে হ্যাঁ চারশো হচ্ছে তো আমাদের এখানে কি ছিল বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল ছিল চারশো সেটা যখন মিলে গেছে তাহলে আমি যে দুটো সংখ্যাকে বের করেছি বড় আর ছোট সংখ্যা ঠিকই আছে চলে আসবো আমরা পরবর্তী সমস্যায় ফর্টি ফোর আট চার শূন্য পাঁচ দ্বারা গঠিত সাত অঙ্কের বৃহত্তম বিজোর সংখ্যাটি কত দেখো এখানে আছে একটা দুটো তিনটে চারটে অঙ্ক এই চারটে অঙ্ক দ্বারা গঠিত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে নির্ণয় করব কিভাবে বড় থেকে ছোট সাজাও আট পাঁচ চার শূন্য কয় অঙ্কের হলো এক দুই তিন চার অঙ্কের হলো এবার যদি বৃহত্তম বের করতে বলে বাকিগুলোকে সব আট বসিয়ে যাও মানে বড়টা বসিয়ে যাও তাহলে এই আট পাঁচ চার শূন্যর আগে এখানে এক দুই তিন চার অঙ্ক হয়েছে পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক এই যতগুলি দরকার ততগুলি বৃহত্তম অঙ্কটাকে বসিয়ে যাও আট এবার এই যে সংখ্যাটি আমরা পেলাম এটা এই অঙ্কগুলো দ্বারা গঠিত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু সেটা জোর না বিজোর ডান পাশে শূন্য আছে তাহলে জোর বিজোর কিভাবে নির্ণয় করবো এর বাপাশে সরতে সরতে আসো দেখো তো চার এটা জোর না বিজোর জোর পাঁচ বিজোর এই যখনই বিজোর পাবে তাকে ডান পাশে নিয়ে আসো ডান পাশে নিয়ে গেলে কি হবে এই পাঁচকে এখান থেকে মুছে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় আট 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 চার শূন্য পাঁচ তাহলে আট 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 চার শূন্য পাঁচ এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার যেটা এই অঙ্কগুলো দ্বারা গঠিত সাত অঙ্কের বৃহত্তম বিজোর সংখ্যা চলে আসবো পঁয়তাল্লিশ দাগে পরবর্তী সংখ্যাটি কত জিআই ম্যাথ থেকে নেওয়া হয়েছে জিআই ম্যাথ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর নির্দিষ্ট কোনো সূত্র থাকে না জিআই ম্যাথের উপরে আমাদের সাপ অ্যাপ্লিকেশন থেকে প্রকাশিত যে যে আছে তাতে একশোটার বেশি অঙ্ক রয়েছে সেই বইটিকে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে বইটি সংগ্রহ করে নাও কারণ এই বিষয়টির উপরে জহর্নবোধায় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে একাধিক প্রশ্ন আসতে দেখা যায় তোমরা কি করবো যে লক্ষ্য করব যে এটা থেকে এইটাতে যখন যাচ্ছি তখন কোন কন্ডিশনে যাচ্ছি পরেরটা সেম কন্ডিশন তারপরেরটা সেম কন্ডিশন হচ্ছে কি না দেখো বারো বারোর নামটা পড়ি বারো কে বারো বারো 2 চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো তাহলে তিন পাঁচ সাত নয় বারোর গুণিতকগুলোকে আমরা খুঁজে বের করলাম তো এটা একদম সিম্পল ছিল এর থেকে আরও জটিল ধরনের আসতে পারে বইটি যদি সংগ্রহ করা হয় তাহলে তোমার বুদ্ধির প্রখরতা বাড়বে এবং তুমি জিআই ম্যাথ সম্পর্কে একটা সাম্যক আইডিয়া পাবে এবার চলে আসব ফর্টি সিক্স দেখে যে কাজ আঠাশ জনে এগারো দিনে করতে পারে সেই কাজ সাত দিনের মধ্যে যদি শেষ করতে হয় তাহলে আরও কতজন বেশি দরকার হবে তো দেখো দিন এবং জনের মধ্যে আমরা একটা সম্পর্ক পাই সেটা কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন যদি দিন সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কম লোকে সেই কাজটি করতে পারবে যদি দিন কমিয়ে দিই বেশি লোকে করতে পারবে ব্যস্ত সম্পর্ক হলে কি করব কতজন দরকার আমি জানি না এক্স ধরলাম তাহলে নিচে বাই উপরে এ দেখো নিচে বাই উপরে সমান সমান উপরে বাই নিচে এগারো বাই আঠেরো ব্যস্তানুপাতিক হলে নিচে বাই উপরে সমান সমান উপরে বাই নিচে মনে রাখবে এখান থেকে যে সমীকরণটা পেলাম এক্স ইকুয়াল টু আমরা পাবো এই আঠাশকে এ পাশে নিয়ে গুণ করে দেব চার চার এগারো চুয়াল্লিশ জন তাহলে আমার চুয়াল্লিশ জন লোক দরকার হবে যদি কাজটি আমার সাত দিনের মধ্যে শেষ করতে হয় তার মধ্যে আমার কাছে ছিল আঠাশ জন লোক তাহলে আমার অতিরিক্ত কতজন দরকার হবে অতিরিক্ত চুয়াল্লিশ বিয়োগ আঠাশ সমান সমান ষোলো জন লোক অতিরিক্ত দরকার হবে অনেক সময় অনেকে ভুল করে চুয়াল্লিশ ক্যান্সার করে আসে হয়তো অপশানের চারটে অপশান রয়েছে তার মধ্যে এ দাগে চুয়াল্লিশ তুমি ভুল করে চুয়াল্লিশটা গোল করে দিলে এ অপশানটি তোমার হলো না তুমি কিন্তু অঙ্কটা ঠিক করলে কিন্তু তোমার ভুল হয়ে গেল তোমাকে লক্ষ্য করতে হবে অঙ্ক কি বলেছে কতজন লোক অতিরিক্ত দরকার মানে আঠাশ জন ছিল আমার কাছে তাহলে অতিরিক্ত আরো ষোলো জন দরকার হলো কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন 9026.5002 এর নিকটতম পূর্ণ সংখ্যাটি কত অর্থাৎ মান নির্ণয় করতে বলেছে এরকম দশমিক সম্বলিত সংখ্যায় যদি হয় নিকটতম পূর্ণ সংখ্যাটি কত তার অর্থটা জেনে নাও তার অর্থ হচ্ছে এককের ঘরের আসন্নমান নির্ণয় করো এবার আমাদের দেখতে হবে যে এককের ঘরে যে অঙ্কটি আছে তারপরে দশমিকের পর কি আছে দশমিকের পর আমরা পাচ্ছি ফাইভ জিরো জিরো টু এটা ফাইভ জিরো 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 এর থেকে বেশি না কম বেশি যদি বেশি হয় তাহলে এককের অঙ্ককে ছয়ের জায়গায় সাত করে দাও একটা সংখ্যা বাড়িয়ে দাও তাহলে নাইন জিরো টু তারপরে কে সেভেন করো পয়েন্ট দিয়ে সব শূন্য করে দাও অর্থাৎ এর নিকটতম পূর্ণ সংখ্যাটি হল নয় হাজার সাতাশ এটা আসন্নমান চ্যাপ্টার আমাদের কুইকেল চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে আরও ক্লিয়ার সেন্সটা পেয়ে যাবে আটচল্লিশ দাগ একুশ থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যাগুলির একটা সূত্র আছে কি বড় বিয়োগ ছোট বাই টু তাহলে এই দুটো যোগ করে পেলাম পঞ্চাশ এইটা বিয়োগ করে পেলাম নয় দুই দিয়ে কেটে পেলাম পঁচিশ নয় গুণ পঁচিশ দুশো পঁচিশ তাহলে একুশ থেকে উনত্রিশ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদেরকে যদি আমরা এইভাবে যোগ করি একুশ যোগ বাইশ যোগ তেইশ এইভাবে করতে করতে যদি উনতিরিশ পর্যন্ত যোগ করি যোগফল কিন্তু ওই দুশো পঁচিশ পাবো তা অতটা সময় নষ্ট আমরা করব না এবার চলে আসবো উনপঞ্চাশ দাগে সাতটি পরস্পর সংখ্যার গড় বা পরপর সংখ্যার গড় যদি সতেরো হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত জেনে নেওয়া একটা সূত্র যদি পরস্পর সংখ্যা বলে তাহলে সাতটি পাঁচটি নটি এরকম পরস্পর সংখ্যার গড় হয় মাঝখানের সংখ্যাটি তাহলে আমরা সাতটি পরস্পর সংখ্যার গড় যদি সতেরো পাই তাহলে আমরা কি বলবো মধ্যম সংখ্যা অর্থাৎ ওই সাতটি সংখ্যার মাঝখানে যে আছে সে হচ্ছে সতেরো তাহলে সাতটি সংখ্যা কি কি দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা মাঝখানের সংখ্যা সতেরো পাঁচটা সংখ্যা ছটা সংখ্যা সাতটা সংখ্যা তাহলে সাতটা সংখ্যা আমরা পেয়েছি তার মাঝখানের সংখ্যা সতেরো জেনে গেছি তাহলে বড় সংখ্যাটি কত আঠেরো উনিশ কুড়ি এই কুড়ি হবে সবচেয়ে বড় সংখ্যাটি যদি এখানে প্রশ্ন হতো সবচেয়ে ছোট সংখ্যাটি কত তাহলে সতেরোর আগে ষোলো তার আগে পনেরো তার আগে চোদ্দো চোদ্দ হতো সবচেয়ে ছোট সংখ্যাটি চোদ্দ সবচেয়ে ছোট সংখ্যা আর পনেরো চোদ্দ সবচেয়ে ছোট সংখ্যা আর কুড়ি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবার প্রশ্ন হতে পারে ছোট সংখ্যা আর বড় সংখ্যাটির যোগফল কত গড় কত বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে পঞ্চাশ ছত্রিশ কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো গতিবেগের চ্যাপ্টারে এই ধরনের সমস্যা প্রচুর আপলোড করা আছে দেখে নেবে তোমরা এখন আমি অল্পে বলে দিচ্ছি যে ছত্রিশ কিলোমিটারকে মিটারে নিয়ে যাও এক হাজার দিয়ে গুণ করে আর পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টাকে ছত্রিশশো দিয়ে গুণ করে দাও সেকেন্ড হয়ে যাবে তারপর আমরা এই দুটো শূন্য দুটো শূন্য কাটবো ছত্রিশ দিয়ে ছত্রিশকে কাটবো দশ মিটার পার সেকেন্ড হয়ে যাবে অর্থাৎ ছত্রিশ কিমি পার ঘণ্টা বেগে ছুটলে যত জোরে যায় দশ মিটার পার সেকেন্ড গতি বেগে ছুটলে তত জোরেই যায় এবার চলে আসবো বাহান্ন দাগে বার্ষিক টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট সরল সুদের হারে দু হাজার টাকা কত বছরে আড়াই হাজার টাকা হবে অর্থাৎ দু হাজার টাকা বেড়ে আড়াই হাজার হচ্ছে অর্থাৎ বাড়ছে কে সুদ তাহলে কি করবো যে সুদের পরিমাণটা কত আই ইকুয়াল টু সুদ সুদের পরিমাণ হচ্ছে আড়াই হাজার থেকে দু হাজারকে বিয়োগ করে দাও তাহলে থাকলো কত পাঁচশো টাকা পাঁচশো টাকা সুদ পেলাম এবার আমরা সূত্রে চলে যাব টি অর্থাৎ কত বছর সময় টাইম টি ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি আর মানগুলো বসিয়ে দাও কাটাকাটি করো দুই বছর পাবে তাহলে দুই বছর যদি আমি টাকা রাখি দুই হাজার টাকা তাহলে এই সরল সুদের হারে আড়াই হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ পাঁচশো টাকা বেড়ে যাবে সুদ হিসেবে চলে আসবে এবার একান্ন দাগে আমরা পঞ্চাশের পরে বাহান্ন করলাম এবার একান্ন বলছে বারো পনেরো একুশ তেত্রিশ পরবর্তী সংখ্যাটি কত তো আমি বলেছি জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে জিআই ম্যাথ এই চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসতে পারে তো আমরা আরেকটা দেখে নিচ্ছি যে এই সম্পর্কটা কি দেখো সম্পর্কটা বারো থেকে পনেরো তিন বাড়লো পনেরো থেকে একুশ ছয় বাড়লো একুশ থেকে তেত্রিশ বারো বাড়লো এবার কত বাড়বে চব্বিশ চব্বিশ বাড়িয়ে দাও তেত্রিশ যোগ করে আমরা পাবো সাতান্ন এই সাতান্নই হবে অ্যান্সার এবার দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি একটি কলসির দুইয়ের সাত অংশ জল ভর্তি আছে আরও পঁয়তাল্লিশ লিটার জল ঢাললে কলসিটি সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তাহলে ওই কলসির অর্ধেক পূর্ণ অবস্থায় কত লিটার জল থাকে তো মনে করব কলসিটি এক অংশ টোটাল তাহলে এই যে দুইয়ের সাত অংশ যদি ভর্তি থাকে কখনো কলসির মধ্যে আর তাহলে বাকি অংশটা কত হয় এটা এক মাইনাস দুইয়ের সাত করলে কত হয় পাঁচের সাত অংশ এই পাঁচের অংশ ভর্তি হয়ে যায় যদি পঁয়তাল্লিশ লিটার জল ডালি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দুইয়ের সাত অংশ সমান সমান পঁয়তাল্লিশ লিটার তাহলে এক অংশ সমান সমান কত পঁয়তাল্লিশ গুণ সাতের পাঁচ একের দুই অংশ সমান সমান কত ওই পঁয়তাল্লিশ গুণ সাতের পাঁচ তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে তেষট্টি বাই দুই সমান সমান একত্রিশ পয়েন্ট পাঁচ লিটার জল থাকবে যখন অর্ধেক জলপূর্ণ আর যখন ফুল জলপূর্ণ থাকবে তখন তেষট্টি লিটার হবে চলে আসবো পরবর্তী সমস্যায় ফিফটি ফোরে তেরোয়ের প্রথম নয়টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো এর একদম একটা সহজ পদ্ধতি আমরা আমাদের বেসিক ক্লাসে শিখে নিয়েছিলাম প্রথম নয়টি সংখ্যার সমষ্টি কত নয় গুণ দশ বাই দুই তাকে তেরো দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো তাহলে এটা করলে পাচ্ছি পঁয়তাল্লিশ তেরো দিয়ে গুণ করে দেব পঁয়তাল্লিশকে পাঁচশো পঁচাশি এবার চলে আসবো ফিফটি ফাইভে থ্রি পয়েন্ট সেভেন হলে এইটা গুণ এইটা সমান সমান কত এবার লক্ষ্য এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি দশমিককে না ধরে এখানেও সেম থাকে তাহলে এটাও সেম হবে দেখি থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ ফোর টু জিরো ফাইভ টু জিরো মিলে মিলে যাচ্ছে তো তাহলে এটাও মিলে যাবে কত হবে সেভেন সিক্স নাইন ফাইভ সেভেন এটাই হবে এবার আমরা হিসেব করব দশমিকের দশমিক বিন্দু এখানে আছে এখানে কয় ঘর সরেছে এক ঘর দুই ঘর দুই ঘর সরেছে এখান থেকে দশমিক বিন্দু এখানে ছিল দুই ঘর সরিয়ে নিয়ে এখানে বসাও এবার এখানে দশমিক বিন্দু কি হয়েছে এখানে এসে দশমিক বিন্দু তাহলে এইখানে দশমিক বিন্দুটা সরে আসবে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবো ফিফটি সিক্স পঁচিশ বাই পঁয়ত্রিশকে কে শতকরা হারে প্রকাশ করা একটা ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে গেলে ভগ্নাংশকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হয় তাহলে পঁচিশ বাই পঁয়ত্রিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান সমান একাত্তর দশমিক চার দুই পার্সেন্ট হয় এবার ফিফটি সেভেনে কি পাচ্ছি একশো চোদ্দ এবং একশো উনিশের সমষ্টি নির্ণয় করো ওদের লসাগো নির্ণয় করো ওদের গসাগো নির্ণয় করো দুটোকে যোগ করে দাও তো এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করবো যে উনিশ আর একশো চোদ্দ এই দুটো সংখ্যার মধ্যে কি কোনো সম্পর্ক আছে উনিশের একটা সরল গুণিতক একশো চোদ্দ ছয় উনিশ একশো চোদ্দ যদি এরকম দুটো সংখ্যা পাই তাহলে বড়টা হবে লসাগু ছোটটা হবে গসাগু তাহলে লসাগু গসাগু আমাদের নির্ণয় করতে হবে না এই বড়টা লসাগু ছোটটা গসাগু যোগ করো একশো তেত্রিশ হবে এবার চলে আসবে ফিফটি এইটে একটি চেয়ারের ওজন চোদ্দ কেজি ছশো পঁয়ত্রিশ গ্রাম আর একটি টেবিলের ওজন বত্রিশ কেজি সাতশো নয় গ্রাম হলে চেয়ারের তুলনায় টেবিল কত ভারী একদম সিম্পল যেটি বেশি ভারী তার থেকে কম ভারীটা বিয়োগ করে দাও বিয়োগ করে আমরা কী পাচ্ছি এখানে এটা পেলাম এখানে এটা পেলাম তাহলে আমরা বলতে পারি আঠেরো কেজি চুয়াত্তর গ্রাম কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন দেখব গ্রাফ গ্রাফ থেকে বলো যে তৃতীয় এবং চতুর্থ দিনে কত কেজি চাল বিক্রি হবে তো এদিকে দিন এদিকে বিকৃত চালের পরিমাণ তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন আর এদিকে পাচ্ছি কুড়ি চল্লিশ ষাট আশি একশো এগুলো সব কেজিতে তাহলে তৃতীয় এবং চতুর্থ দিনে কত কেজি চাল বিক্রি হয়েছে তৃতীয় দিনে পাচ্ছি সোজা উপরে গিয়ে এখানে আসো একশো কেজি চতুর্থ দিনে পাচ্ছি এখানে যাও আশি কেজি তাহলে একশো আর আশি যোগ করলে হয় একশো আশি কেজি আর ষাট দাগ অর্থাৎ শেষ অঙ্কটি আমরা দেখব তো শেষ সমস্যাটি দেখার আগে আমি বলছি যে স্যাম্পেল কোশ্চেন পেপার সল বেসিক ক্লাস এবং বিভিন্ন সালের কোশ্চেন পেপার সল এবং ফাইনাল সাজেশনের যে ভিডিওগুলো আপলোড করা হয় এবং পরীক্ষার আগে টিপস এই সকল এপিসোডগুলো যদি এর পরবর্তীতে দেখতে হয় তাহলে এখন এই এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি চেপে বেল বাটনটিকে প্রেস করে রাখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তো সিক্সটি দেখে পাচ্ছি সোমবারে এতগুলি প্যাকেট বিক্রি হলো মঙ্গলবারে এতগুলি প্যাকেট বিক্রি হলো বুধবারে এতগুলি বৃহস্পতির এতগুলি এবার এই যে সিম্বল রয়েছে একটা প্যাকেটের এই প্যাকেটে তেইশ কেজি করে সবেদা আছে প্রথম দিন যদি ছয়শো চৌত্রিশ কেজি সবেদা থাকে তাহলে চার দিন বিক্রি হয়ে যাওয়ার পরে আর কত কেজি পরে থাকবে এই সমস্যার সমাধান করার জন্য একটা টেকনিক আমি শিখিয়েছিলাম ক্লাসে কি যে এইটা যদি গুনতে হয় গুনতে গেলে আমাদের ভুল হবে অনেক সময় তাই এইটাকে কি করব এই প্রথম লাইনটাকে গুনে পাশে লেখে রাখো তারপর এটাকে গুণে লেখো এটাকে গুণে লেখো এটাকে গুণে লেখো চারটে লাইনকে গুণে লিখে পেলাম আমরা তাদেরকে যোগ করে সাতাশ হলো তাহলে সাতাশটি প্যাকেট বিক্রি হয়েছে এক একটা প্যাকেটে যদি তেইশ কেজি করে সবেদা থাকে তাহলে সাতাশ গুণ তেইশ সমান সমান ছশো কেজি বিক্রি করেছি প্রথম দিন কত ছিল ছশো চৌত্রিশ কেজি তাহলে ছশো চৌত্রিশ থেকে ছশো একুশ বিয়োগ করো তেরো কেজি অবশিষ্ট পরে থাকবে তো এই সঙ্গে আমরা শেষ করলাম আমাদের স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সলভ এপিসোড নাম্বার থ্রি তো পরবর্তীতে আমরা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার ফোর ফাইভ সিক্স এইভাবে আপলোড করতে থাকবো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কুইকেল চ্যানেলে যত ভিডিও আছে সব দেখো এবং প্র্যাকটিস করতে থাকো জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষাতে তুমি এগিয়ে থাকবে তুমি ভালো রেজাল্ট করবে চান্স পাবে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেবে এই শুভকামনা রইল সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমার উন্নতির পথে